আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সাম্রাজ্যবাদী শক্তিকে পশ্চিম এশিয়া ত্যাগ করতে হবে, মধ্যপ্রাচ্য ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদীদের গুন্ডামির দিন শেষ বলছে হামাস। মহাকাশ স্টেশন থেকে রাশিয়ার সরে যাওয়ার ঘোষণায় হতাশ যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব, 3 মাস আগে দুর্নীতিবাজদের চাপিয়ে জাতিকে অপমান করা হয়েছিল বলছে ইমরান খান। আরো জানিয়ে দেব, ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীদের হামলা। এদিকে রাশিয়ার পথে ইসরায়েলি প্রতিনিধিরা। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেন খেরসন সেতুতে আঘাত, রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। মধ্যপ্রাচ্য ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদীদের গুন্ডামির দিন শেষ বলছে হামাস। বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি মধ্যপ্রাচ্য বড় ধরনের অচল অবস্থার সম্মুখীন হয়েছে এবং এ অঞ্চল ত্যাগ করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই। একথা বলেছেন তেহরানে নিযুক্ত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি খালেদি কদ্দুমি। তিনি বুধবার তেহরানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষ শীর্ষক সম্মেলন দেওয়া বক্তব্য এ মন্তব্য করেন। ইরানের পশ্চিম সীমান্তে সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠীর বিরুদ্ধে এদেশের সেনাবাহিনীর ঐতিহাসিক অভিযানের বার্ষিকীতে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কদ্দুমি আরো বলেন, পশ্চিম এশিয়ায় ইহুদিবাদী ইসরায়েল ও সাম্রাজ্যবাদী আমেরিকার গুন্ডামির দিন শেষ হয়ে এসেছে এবং তাদেরকে অঞ্চল ত্যাগ করতেই হবে। হামাসের প্রতিনিধি বলেন, প্রতিরোধ অক্ষের সামনে এখন ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদীদের ফেলে যাওয়া শূন্য স্থান পূরণে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। তিনি ইহুদিবাদী ইসরায়েলকে মুসলিম উম্মাহর অভিন্ন শত্রু হিসেবে আখ্যায়িত করে বলেন, এই শত্রুকে পরাজিত করতে সবাইকে ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে। 1980-এর দশকে ইরাক ইরান যুদ্ধে মধ্য ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠী ইরাকি শাসক সাদ্দামের পক্ষ অবলম্বন করে ওই গোষ্ঠীর সন্ত্রাসীরা 1988 সালের 25 জুলাই ইরাকি বাহিনী ছত্রচ্ছায়ায় বাগদাদে দেওয়া সমরাস্ত্র নিয়ে পশ্চিম সীমান্ত দিয়ে ইরানে অনুপ্রবেশ করে। এই গোষ্ঠীর প্রধান 2 দিনের মধ্যে তেহরানে দখলের ঘোষণা দেয়, কিন্তু 2 দিনের মাথায় 1988 সালের 27 জুলাই ইরানি সেনাবাহিনীর সাড়াশি অভিযানে ওই গোষ্ঠীর হাজার হাজার সদস্য হতাহত হয় এবং অবশিষ্ট সদস্যরা ইরাকে পালিয়ে যায়। সূত্র পার্স টুডে। মহাকাশ স্টেশন থেকে রাশিয়ার সরে যাওয়ার ঘোষণায় হতাশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS থেকে সরে আসার ঘোষণা দিয়েছে রাশিয়া। বরং তারা নিজেরাই মহাকাশ স্টেশন গড়ে তুলবে বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়। 2024 সালের পর রাশিয়া সরে আসবে, তবে এই সময়ের মধ্যে যে দায়িত্ব রয়েছে তা পালনও করবে। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস প্রধান ইউরি বরিসভ একটি সভায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, আমি মনে করি এই সময়ের মধ্যে রাশিয়া নরবিটাল স্টেশন গড়ে তুলতে পারবে, তবে ISS ছাড়ার আগ পর্যন্ত যেসব কর্তব্য আছে তা রাশিয়া ঠিক মতোই পালন করবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে মহাকাশ স্টেশন ISS থেকে রাশিয়ার সরে যাওয়ার ঘোষণায় হতাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড ফ্রাইস বলেন, মস্কোর এই ধরনের সিদ্ধান্ত খুবই দুঃখজনক। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দীর্ঘ সময় ধরে মহাকাশ গবেষণার একসাথে কাজ করে আসছে, ইউক্রেন ইস্যুতে সম্পর্কের এই ধারায় পরিবর্তন এসেছে, তবে আমরা মনে করি জননিরাপত্তা বিজ্ঞান এবং গবেষণা ইস্যুতে একত্রে 2 দেশের কাজ করার সুযোগ আছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে মহাকাশ স্টেশন ISS এর অবস্থান বিশ্বের 5টি মহাকাশ গবেষণা সংস্থার একটি যৌথ প্রকল্প। এই স্টেশন যা 1998 সাল থেকে দিন রাত পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে হাজারো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য এই মহাকাশ স্টেশন ব্যবহার করা হচ্ছে, যার চুক্তির মেয়াদ 2024 সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলো প্রকল্পের মেয়াদ বাড়াতে চাইলেও নারাজ রাশিয়া। ISS এর 2 ভাগে বিভক্ত, একটি রাশিয়ান অরবিটাল সেগমেন্ট এবং অপরটি US অরবিটাল সেগমেন্ট। রাশিয়ার অংশটি আমেরিকান অংশের বিদ্যুৎ ছাড়া কাজ চালাতে পারে না, আবার আমেরিকার অংশ রাশিয়ার অংশের চালাকি শক্তি।
ছাড়া কাজ করতে পারে না, ফলে এক পক্ষকে ছাড়া অন্য পক্ষ অসম্পূর্ণ, যে কারণে মস্কোর এ ধরনের সিদ্ধান্তে হতাশ হয়েছে ওয়াশিংটন। উল্লেখ্য, রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যৌথ মহাকাশ স্টেশন থেকে নিজেদের প্রত্যাহারের হুমকি দিয়েছিল মস্কো। তিন মাস আগে দুর্নীতিবাদদের চাপিয়ে জাতিকে অপমান করা হয়েছিল বলছে ইমরান খান। পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান ইমরান খান পাঞ্জাবের ডেপুটি স্পিকারের রোলিং এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিন মাস আগে আমাদের সরকারকে সরিয়ে এবং দুর্নীতিবাদদের চাপিয়ে দিতে জাতিকে অপমান করা হয়েছিল। স্থানীয় সময় রাত 10টায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। এর ফলে সন্ধ্যা থেকেই লাহোরের লিবার্টি চকে জনগণ একত্রিত হতে থাকেন, আবার বৃদ্ধ বনিতার সমাবেশ জমে যায়। তারা মনোযোগ সহ ভাষণ শোনেন, অনেকের হাতেই জাতীয় পিটিআইয়ের দলীয় পতাকা শোভা পায়। একই সময়ে পেশোয়ার, করাচি সহ পাকিস্তানের সবগুলো বড় বড় শহরে পিটিআই নেতাকর্মীরা সমবেত হয়ে স্লোগান দেন, পরস্পরকে মিষ্টি মুখ করান এবং বর্ণাঢ্য আতশবাজির আয়োজন করা হয়। টেলিভিশন ভাষণে খান বলেন, তারা তাদের ভেড়া ও ছাগল বিবেচনা করে জনগণকে অসম্মান করেছে এবং তাদের উপর দুর্নীতিবাদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী স্মরণ করেন যে পিটিআই যখন 25 মে তাদের আজাদি মার্চ ঘোষণা করেছিল, তারা হাকিকে আজাদিকে সমর্থন করার জন্য, বেরিয়ে আসা পরিবারগুলোর জন্য প্রতিবন্ধকতা তৈরি করার জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়েছিল। আজ আমি সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাতে চাই যে সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও লোকেরা ভয়ে বাড়িতে থাকার পরিবর্তে সমর্থন দেখানোর জন্য বেরিয়ে এসেছিল। তিনি যোগ করেছেন যে তিনি আনন্দিত, পাকিস্তানের জনগণ এখন একটি জাতি হতে শুরু করেছে। আমার সারা জীবনে আমি এর আগে একবারই এমন উদ্যম দেখেছি এবং সেটা 1965 সালের যুদ্ধের সময়। তখন সবাই ভেবেছিল জাতি যুদ্ধ করছে এবং এখন আমি পাঞ্জাবের 20টি আসনে উপনির্বাচনের সময় জনগণের মধ্যে একই উৎসাহ দেখছি। তিনি বলেন, খান আরো যোগ করেছেন যে উপনির্বাচনে পিটিআই কে পরাজিত করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছিল। প্রথমত হামজাকে আমাদের ওপর বেআইনিভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল, এমন কি যখন তাকে সর্বোচ্চ আদালত কর্তৃক ব্যক্তিগত লাভের জন্য কোনো রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসন ব্যবহার করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, তখনও তিনি নির্বাচন কারচুপির জন্য উল্লেখিত সমস্ত ব্যবহার করেন। এসিপির বিরুদ্ধে হামজাকে সমর্থন করার অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচন কমিশন উপনির্বাচনে পিএমএলএনকে সাহায্য করে আমাদের পরাজিত করার চেষ্টা করেছিল। ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীদের হামলা। ইরাকের পার্লামেন্টে হামলা চালিয়েছেন শত শত বিক্ষোভকারী। হামলাকারীদের অধিকাংশই ইরাকি শিয়া নেতা মুক্তাদা আল সদরের অনুসারী। বুধবার দেশটির রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত ওই পার্লামেন্ট ভবনে হামলার এই ঘটনা ঘটে। খবর আল জাজিরা, প্রধানমন্ত্রীর পদে ইরান সমর্থিত দলগুলোর মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় বাগদাদে পার্লামেন্ট ভবনে হামলার এই ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদের সময় পার্লামেন্ট ভবনে হামলা চালানো শত শত বিক্ষোভকারীর অধিকাংশই ইরাকি শিয়া নেতা মুক্তাদা আল সদরের অনুসারী। পার্লামেন্ট ভবনটি বাগদাদের সুরক্ষিত এলাকা বলে পরিচিত গ্রিন জোনে অবস্থিত। আল জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়েছে, বুধবার বিক্ষোভকারীর যখন সরকারি ভবন ও কূটনৈতিক মিশনের আবাসস্থল রাজধানীর উচ্চ নিরাপত্তা বলয় হিসেবে পরিচিত গ্রিন জোনে প্রবেশ করে, তখন পার্লামেন্টে কোনো আইন প্রণেতা উপস্থিত ছিল না। এ সময় শুধু নিরাপত্তা বাহিনী ভবনের ভেতরে থাকলেও তারা বিক্ষোভকারীদের তুলনামূলক স্বচ্ছন্দেই সেখানে প্রবেশ করতে দেন। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রধানমন্ত্রীর পদে ইরান সমর্থিত দলগুলোর মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শিয়া আল সুদানি। তিনি ইরাকের সাবেক একজন মন্ত্রী এবং সাবেক প্রাদেশিক গভর্নর। তবে বিক্ষোভকারীরা মোহাম্মদ শিয়া আল সুদানির এই প্রার্থিতার বিরোধিতা করেছেন। রাশিয়ার পথে ইসরায়েলি প্রতিনিধিরা। রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের কার্যালয় জানিয়েছে, একটি ইহুদি দাতব্য সংস্থার কার্যক্রম নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে তারা রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে, ইহুদিদের রাশিয়া থেকে ইসরায়েলে পাড়ি জমাতে এই সংস্থাটি সহায়তা করে আসছিল। ইহুদি দাতব্য সংস্থাটির রুশ শাখা বন্ধ করে দিতে চাচ্ছে রাশিয়ার বিচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার রুশ আদালতে এ নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনের কথা রয়েছে। রাশিয়ার সঙ্গে সংকটের মধ্যে এই ঘটনা ইসরায়েলের নতুন হতাশা তৈরি করেছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গিয়ে তার প্রভাব পড়তে পারে ইহুদি সম্প্রদায়ের বড় একটি অংশের বাস রাশিয়ায়। ইয়ালাপিদের কার্যালয় জানিয়েছে, রুশ কর্তৃপক্ষের সমন্বয়ে ইসরায়েলি প্রতিনিধিরা মস্কোর উদ্দেশ্যে রওনা দিয়েছে, তবে তারা রুশ সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলবেন। রাশিয়ার প্রায় 6 লাখ ইহুদি ইসরায়েলে অভিবাসনের যোগ্য। কর্মকর্তারা বলছেন, ইহুদি সংস্থাকে ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর ইসরায়েলে পাড়ি জমাতে আবেদনের সংখ্যা বাড়ছে। ইয়ার লাপিদ বলেন, ইহুদি সংস্থাটির শাখা বন্ধ করে দিলে তা দুদেশের
সম্পর্কে মারাত্মক পরিণতি বয়ে আনবে। ইউক্রেন খেরসন সেতুতে আঘাত, রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। বিস্ফোরণগুলি রাতারাতি দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন জুড়ে আকাশকে আলোকিত করেছিল এবং বুধবার ভোরবেলায় এটি স্পষ্ট হয়েছিল যে ইউক্রেনীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলি আবারও তাদের লক্ষ্য খুঁজে পেয়েছে। রাশিয়ার চার্জ করা বাহিনীকে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টার জন্য একটি সেতু গুরুত্বপূর্ণ বন্দর নগরী ধরে রেখেছে। একই সময়ে কয়েক ডজন রাশিয়ান ক্ষেপণাস্ত্র ওডেশা এবং মাইকোলাইভের দক্ষিণাঞ্চলে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। বন্দর এবং পরিবহন অবকাঠামো, দুটি অবকাশ কেন্দ্র, বাড়ি, একটি পার্কিং লট এবং দুটি রেস্তোরাঁকে আঘাত করেছে। দক্ষিণ ইউক্রেনের সামরিক বাহিনীর আদেশ অনুসারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে তাদের বাহিনী ইউক্রেনের সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে, কয়েক হাজার সৈন্যকে হত্যা করেছে এবং ইউক্রেনের অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো। দাবি যাচাই করা যাবে না, তবে এটা স্পষ্ট যে উভয় সেনাবাহিনী তাদের প্রতিপক্ষের লজিস্টিক অপারেশন সীমিত করার চেষ্টা করছে। ইউক্রেনীয় বাহিনী তাদের পশ্চিমা মিত্রদের দেখানোর জন্য চাপের মধ্যে রয়েছে যে তারা কেবল পেশিবহুল প্রতিরক্ষায় মাউন্ট করতে পারে না, কিন্তু হারানো মাটি পুনরুদ্ধার করতে সক্ষম। ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলের রাজধানী শহর পুনরুদ্ধারের জন্য একটি বিস্তৃত আক্রমণের মঞ্চ তৈরি করার সময় খেরসন একটি মূল যুদ্ধক্ষেত্র হিসাবে আবির্ভূত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে খেরসন এবং এর বাইরের রুটে তাদের হামলা রুশ বাহিনীর জন্য একটি অসম্ভব সমস্যা তৈরি করছে। ছাড়ো বা ধ্বংস হয়ে যাও।